ভাস্কর্য দেখতে কার না ভালো লাগে। পাথরের প্রতিটি খাঁজে খাঁজে ফুটে ওঠে ভাস্করের মনোভাব। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় নানা রকম ভাস্কর্য। সুন্দর এসব ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় জমান অসংখ্য পর্যটক। তবে এসবের পাশাপাশি আছে আরও অনেক অদ্ভুত ভাস্কর্য, যার আবেদনও কিন্তু একান্তই কম নয়। ডেথ কিস, বার্সেলোনা, স্পেন। 1930 সালে মৃত্যুবরণ করা এক ব্যক্তির কবরের উপর এই স্ট্যাচু নির্মাণ করা হয়। সাদা মর্মর পাথরে তৈরি এই ভাস্কর্যে এক মৃত্যুসজ্জায় শায়িত মানুষ এবং ডেথ কিস প্রদানকারী কঙ্কালকে দেখানো হয়েছে। নশ্বর এই পৃথিবীতে মানুষের প্রতিটি পদক্ষেপে যে মৃত্যু তার শীতল নিঃশ্বাস ফেলে যাচ্ছে, এই ভাস্কর্যটি আমাদের তাই মনে করিয়ে দেয়। গুজব আছে যে বিখ্যাত পরিচালক ইয়ংমার বার্গম্যান এই ডেথ কিস ভাস্কর্যটি দেখে তার অন্যতম মাস্টারপিস সেভেন্থ সিল মুভিটি বানানোর জন্য অনুপ্রাণিত হন। ব্লু মাস্টাং, ডেনভার, আমেরিকা। দূর থেকে দেখে এই নীল রঙের ঘোড়ার ভাস্কর্যটি আর দশটা আকর্ষণীয় ভাস্কর্যের মতোই লাগে, কিন্তু কাছে গেলেই আপনার ভুল ভাঙবে। এর বিভৎস চাহনি আর মুখভঙ্গি দেখে দর্শনার্থীরা দিয়েছেন ব্লু লুসিফার বা নীল শয়তান এবং স্ট্যালিয়ন ফ্রম দি হেল সহ বিভিন্ন নাম। বলা হয়ে থাকে যে এই মূর্তিটি এমনই অভিশপ্ত যে পরিবহনের সময় ভাস্কর লুইস জিমনেসের পায়ের উপর মূর্তিটির মাথা খুসে পড়ায় রক্তবাহী নালিকা ছিঁড়ে তিনি মারা যান। ক্রলিং বেবি প্রাগ, চেক রিপাবলিক। শিশুদেরকে নিয়ে পৃথিবীর নানা প্রান্তে নানা রকম ভাস্কর্য আছে। সেখানে শিশুদের স্নিগ্ধতা আর চপলতার দর্শনার্থীদের মুগ্ধ করে। কিন্তু ডেভিড চার্নির তৈরি প্রাগের এই হামাগুড়ি দেওয়া বাচ্চাদের ভাস্কর্য কেমন যেন একটু বেকাপাই লাগে। মুখবিহীন এই বাচ্চাগুলোর ভাস্কর্য প্রাগের টেলিভিশন টাওয়ার এবং কাম্পা পার্কের কাছেই রয়েছে। ক্লোক অফ কনসাইন্স, সালসবার্গ, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সালসবার্গ ক্যাথেড্রালের দক্ষিণ প্রাসের প্রবেশপথে এই ক্লোক অফ কনসাইনের ভাস্কর্যটি অবস্থিত। বিখ্যাত ডন জুয়ানকে হত্যাকারী কমান্ডারের স্মৃতিস্বরূপ এই ভাস্কর্যটি তৈরি করা হয় বলে জানা যায়। ইউরোপের বিভিন্ন শহরে শূন্য গহ্বরকে ঘিরে মনুষ্যকৃতির চাদর ঢাকা এই অবয়বের অনেকগুলো রেপ্লিকা আছে। আপসাইড ডাউন স্ট্যাচু, প্রাগ, চেক রিপাবলিক। আরেকটি ডেভিড চার্নির উদ্ভব ভাস্কর্য, যা চেক রিপাবলিকের প্রাগে অবস্থিত। প্রাগের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট ওয়েনস্লাসের মনুমেন্টের প্যারোডি হিসেবে এই উল্টো ঘোড়ার পিঠে শহরের ভাস্কর্য তৈরি করা হয়। প্রথমে আসল ভাস্কর্যটির পাশাপাশি এই প্যারোডিটাকে রাখা হলেও পরবর্তীতে সরিয়ে লুক্রিন শপিং বলে এনে রাখা হয় একে। হ্যাঙ্গিং বেবি, ঘেন্ট, বেলজিয়াম। বেলজিয়ামের ঘেন্টের এক দালানের সাথে লাগানো ভীষণ চেহারার বালকটির নির্মাতা কে তা জানা যায়নি। রাতে পথ চলতি অনেক পথচারী কিংবা গাড়ি চালক এই মূর্তিটি দেখে সত্যিই ভয় পেয়ে যান। ম্যান হ্যাঙ্গিং আউট, প্রাগ, চেক রিপাবলিক। ডেভিড চার্নির তৈরি প্রাগের আরেকটি অদ্ভুত স্ট্যাচু, যা বিখ্যাত মনোবিদ সিগমন্ড ফ্রয়েডের স্মরণে বানানো হয়েছে। সুউচ্চ টাওয়ারের উপরে একটি লম্বা বিমকে ডান হাতে ধরে বাম হাতে পকেটে ঢুকানো নতমুখী এক গম্ভীর বৃদ্ধের ভাস্কর্য সত্যিই কৌতূহল জাগায়। এই ভাস্কর্যটি দর্শনার্থীদের মধ্যে এতটাই জনপ্রিয় যে ভাস্কর্যটিকে কয়েকটি দেশ ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে অনেক দর্শনার্থী একে ভ্লাদিমির লেনিনের ভাস্কর্য বলে মনে করেন। সেমিটেরি মনুমেন্টালি। আগে এই কবরস্থানে শুধু সমাজের উচ্চ স্তরের মানুষদের মৃতদেহই স্থান পেত। পরে সেখানে ধীরে ধীরে অনেক ছোট ছোট ভাস্কর্য তৈরি হতে লাগলো কবরগুলির আশেপাশে। এখন এই কবরস্থানটি নানা রকম অদ্ভুত ভাস্কর্যের মিউজিয়াম হিসেবে বিখ্যাত। সেন্ট বার্থেলমিউর ভাস্কর্য, ইতালি। ইতালির মিলানের কাপড় দিয়ে শরীরকে অর্ধ আবৃত সেন্ট বার্থেলমিউরের এই ভাস্কর্যটিকে আপাত দৃষ্টিতে আর দশটা ভাস্কর্যের মতোই মনে হবে, কিন্তু কাছে গিয়ে দেখলেই আপনার ভুল ভাঙবে। আসলে বার্থেলমিউর এই মূর্তিটিকে একপাশে আবৃত করে রাখা কাপড়টি হচ্ছে সেন্ট বার্থেলমিউর নিজের শরীরের চামড়াই। এই হচ্ছে কয়েকটা অদ্ভুত ভাস্কর্যের কথা। এসব ছাড়াও আরও অনেক ভাস্কর্য আছে পৃথিবীর নানা প্রান্তে। সময় সুযোগ পেলে না হয় দেখে আসবেন একদিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।